স্পেশাল ধামাকা অফার, যেখানে যে জিনিস তৈরি হয় সেখানে কিন্তু দামটা একটু কমই থাকে। আর আমরা যেহেতু সরাসরি কারখানাতে আমাদারতি দিয়ে তৈরি করি, এই জন্য আমাদের কাছে একটু কম দামই পাবেন। এই যে একটি 84 কাউন্টারের জামদানি শাড়ি, এটা বানাইতে 15 দিনের বেশি সময় লাগে, কিন্তু দামটা আমরা বেশি নিচ্ছি না। আমরা হচ্ছি হোলসেলারদের হোলসেলার। আমাদের দেখেন চতুর্দিকে জামদানি শাড়ি, আমাদের এখানে কয়েক হাজার পিস জামদানি শাড়ি আছে। আর আমাদের কাছ থেকে জামদানি শাড়ি নিয়ে আমাদের পাশের যারা আছে তারাই পাইকারিতে বিক্রি করে। আমাদেরও একটা জামদানি পেজ আছে, আর যারা পাইকারি নেবেন একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে এসে সরাসরি শোরুমে চলে আসে। জামদানি শিল্পনগরীর মধ্যেই আছি, যার কারণে আমরাই একদম মাদার হোলসেলার বা হোলসেলারদেরও হোলসেলার। ডুপ্লিকেট কোনো শাড়ি পাবে না, সব হচ্ছে অরিজিনাল হাতে জামদানি শাড়ি। যে কোনো ধরনের শাড়ি আপনারা কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। জামদানি শাড়ি আমরা তৈরি করছি এবং বিক্রি করছি বংশ পরম্পরায়। আমরা এখানে ব্যবসার প্রচারণা করতে আসি, প্রতারণা করতে না। আমাদের কাছ থেকে জামদানি শাড়ি নিয়ে ব্যবসা করলে জামদানি শাড়ি পরিবর্তনের সুযোগ আছে, এইটা কিন্তু সবাই দেয় না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজকে আমরা অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা। আমরা রয়েছি জামদানি পল্লীতে আবদুল্লাহ জামদানি হাউসে। দর্শক, আমরা কথা বলবো আবদুল্লাহ ভাইয়ের সাথে। কোরবানি ঈদকে কেন্দ্র করে অনেক জামদানি বানিয়েছেন, সেগুলোই আজকে দেখবো, আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা দেখতে পাচ্ছি অলরেডি একদম লকার পরিপূর্ণ, আপনার হাতের বামেরটাও পরিপূর্ণ রয়েছে। আমরা যদি এই দিকটা দেখি, এখানে কিন্তু আরও লকার আছে, বাম পাশে আরেকটি লকার রয়েছে, দেখুন এটাও কিন্তু জামদানিতে পরিপূর্ণ। আমরা প্রথমেই জানতে চাইব সবচেয়ে কম দামি শাড়ি কী আছে আমাদের কাছে? সবচেয়ে কম দামি যে শাড়িগুলো আছে সেটা হচ্ছে আপনার 670 টাকার যে শাড়িগুলো, একবারে লোয়েস্ট প্রাইস, ওইটা আমাদের কাছে আছে। কাপড় আছে, দেশের বাইরে থেকে আমাদেরকে অর্ডার করছে এবং রেগুলারই আমরা তাদেরকে পাঠিয়ে দিতেছি। আমরা দেশের বাইরে 5 থেকে 7 কর্ম দিবসের মধ্যে শাড়িগুলো পাঠিয়ে দিই। সেটা হচ্ছে আপনার DHL FedEx-এ যারা নেন, এমনি আপনার হচ্ছে সিকিউরও পাচ্ছেন এবং অল্প সময়ের মধ্যে পাওয়া যেতেছে। তো আমরা প্রথমে কি শাড়ি দেখব? প্রথমে আমরা একটা এক্সক্লুসিভ শাড়ি দিয়ে শুরু করি, যেহেতু আমাদের এক্সক্লুসিভ। হ্যাঁ, এটা হচ্ছে 100 কাউন্টার একটা শাড়ি, খুবই একদমই পাতলা। দেখেন আমরা এই যে দেখেন শাড়ির ডিজাইন, মানে মসৃণ, একদম মসলিন। আপনার যদি ওই যে অনেক কাপড়া বলে যে ভাই মসলিন আছে না, মসলিনের দাস যদি কেউ চান তাহলে এই শাড়িটা ধরলেই বুঝতে পারবেন, মানে মসলিনের আদলেই এটা তৈরি করা একটা মসৃণ শাড়ি। একদম দেখেন, একদম কত নিখুঁত, কত স্বচ্ছ শাড়িটা, এবং ডিজাইনটার দেখেন এত পরিমাণ নিখুঁত, আপনার এই পিট বোঝার কোনো ক্ষমতা নেই। মানে যেই শাড়িগুলো তাঁতিরা আপনার 100 কাউন্টারে করে বা 120 কাউন্ট যারা করতেছে, তাদের বিষয়টা হচ্ছে এরকম, তারা ওই রকম একটা যত্ন নেয়। আমাদের যেমন আমরা ছোট্ট বাচ্চাদের যেভাবে আমরা যত্ন নিয়ে বড় করি, একটা তাঁতি, ভালো তাঁতি তাদের কাছে এই শাড়িগুলো ওই বাচ্চার মতোই আপনার যত্ন নিতে লালন পালন করে। হ্যাঁ, লালন পালন করে যতদিন। এই যে দেখেন, এটার গুড়ি হচ্ছে দেখেন এক হাত গুড়ি, পুরো শাড়িটাতে একই রকম কাজ করা। দাম কত এটা? এটার দাম পড়বে হচ্ছে মাত্র 25,000 টাকা। আচ্ছা, 25,000 টাকার শাড়িটা হলো কাউন্ট 100 কাউন্ট, 100 কাউন্ট। জি। আচ্ছা, আমরা এরপরে কি দেখাচ্ছি? কম দামি 700 টাকা রয়েছে আমাদের, তাতেও অনেক শাড়ি চলতেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে একটা আইডিয়া দিব, আইডিয়া, হ্যাঁ, কোন প্রাইসে শাড়িগুলো আমাদের কাছে আছে। প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের কাছে মানে কালার 30টা 40টা করে কালার থাকে। হ্যাঁ, কালার থাকে, ডিজাইন থাকে। এই যে একটা মস্ত ফুলের শাড়ি, হ্যাঁ, মগজ ফুলের শাড়ি। এখন অনেকেই আপনার মগজ ফুলের শাড়ির প্রাইস দিচ্ছে হচ্ছে ধরেন 12,000-13,000, তারা একটা আমাদের, আপনারা তো এটাকে বলেন হলো মস্তক ফুল, হ্যাঁ, তাই না? এটা তাঁতির ভাষায় আমরা আসলে আমরা বলি, হ্যাঁ, আমরা ভাই বিষয়টা আপনারা আপনাদের ভাষায় বলেন, তাঁতির সাথে থাকতে থাকতে আমরা তাঁতির ভাষাটাই ব্যবহার করি, এটা তো অবশ্যই সেটাই ব্যবহার করবেন। তো এই যে শাড়িটা আমরা দেখছি, এটা কত কাউন্টের? এটা হচ্ছে 84 কাউন্টের। আমি শাড়িটার হোলসেল প্রাইস দিচ্ছি হচ্ছে 11,000 টাকা। আমি যদি এটা টার্সেল খরচ করি, টার্সেল খরচ দিই 300 টাকা, তাহলে 11,300 টাকা। আমি যদি শাড়িটা প্রাইস নিই 12,000, তাহলে কি আমার কি লস হচ্ছে? বেশি লাভ হচ্ছে না। আমি আপনাদেরকে দৃষ্টি করবো, যারা হোলসেল করেন বা রিটেলে বা নিতে চান, তারা কিন্তু এই জিনিসটা আকর্ষণ দেখবেন যে আপনাকে কি মানে একটা উপহার দিয়ে গিয়ে ঠকানো হচ্ছে কিনা। আচ্ছা, এটার দাম কত নিচ্ছে? এটার দাম নিচ্ছে হচ্ছে 11,000 ভাই, 11,000। দর্শক বুঝতে পারছেন, এটা কিন্তু অনেকেই বলে যে 12,000 দাম আর ফলস টার্সেল পিকু ফ্রি, সেক্ষেত্রে ফলস টার্সেল পিকু করতে কিন্তু অনলি 300-500 টাকা নেয়। হ্যাঁ, টিভি রিচার্জ হচ্ছে ঢাকার ভিতরে 100 টাকা, ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা। সেক্ষেত্রে যদি ফলস পিকু টার্সেল সহ আমি ফ্রি দিই, তাহলে হচ্ছে 450 টাকা।
তাহলে আরামিরা কিন্তু 550 টাকা কিন্তু বেশি না, বেশি নেওয়া হচ্ছে। তো দর্শক আপনারা এটা কিন্তু দেখে বুঝে কিনবেন। দেখেন আমরা ভিডিও করি দেখাই যে যেভাবে দেখায়, এই জন্যই আমি বলি যে অরিজিনাল হোলসেলারদের হোলসেলার মানে আমাদের কাছ থেকে নিয়ে তারা একটু কাস্টমাইজ করে দিচ্ছে, তারপরে আপনার কাছ থেকে কি পরিমাণ প্রাইস নিচ্ছে সেটা আপনি তারা আপনাদের থেকে নিয়ে কিছু লাভ করছে, লাভ করছে। এই শাড়িটা হোলসেলে বিক্রি করতে হচ্ছে 14,000। সেক্ষেত্রে কিন্তু 550 টাকা কমে পাচ্ছে, তাই কমে পাচ্ছে। আপনি তো ফলস টার্সেল পিকু করে দেন, করে 2-300 টাকা, মোস্ট ওয়েলকাম, কোনো কথাই নেই দর্শক বন্ধুরা। আপনারা যে এগুলোর মধ্যে যে মস্ত ফুলের চারটা গাছটা, এই যে কালার আছে, তারপরে যে এই কালার আছে, যে কালার আছে, হ্যাঁ এখানে কিন্তু দুটো কালার রয়েছে অলরেডি। আমরা এরপরে দেখাচ্ছি কোনটা, এরপরে হচ্ছে দেখাইতেছি একটা অলিভ কালারের শাড়ি। দাম কত পড়বে এটা? এটা দাম পড়ে যাবে হচ্ছে মাত্র 11,000 টাকা। 11,000 এ কিনতে পারবেন এমন একটি সুন্দর শাড়ি। এটা কিন্তু দেখার মতো একটা, এটা হচ্ছে 84 কাউন্টের শাড়ি, অল ওভার কাজ করা। এগুলো 84 কাউন্টের শাড়ি, একদম একদম পুরো সামনে থেকে শেষ পর্যন্ত সব ধরে এইভাবে কাজ। এই দেখেন ঘুরি হচ্ছে যতটুক দেড় হাত ঘুরি। হ্যাঁ, প্রতিটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকছে। এই যে একটা সাদা শাড়ি, অনেকেই এখন সাদা গোল্ডেন শাড়িটা চাচ্ছেন, তারা কিন্তু সেটা দেখতে পারেন, প্রচুর কাজ। হ্যাঁ, সেটা এই আঁচল বডি কত কাউন্টে করেছে? এটা 84 কাউন্টের ভাই, এই শাড়ি 84 কাউন্ট। হ্যাঁ, 84 কাউন্ট। এই শাড়িটার প্রাইস নিচে হচ্ছে মাত্র 12,500 টাকা। আচ্ছা আচ্ছা, এসে একটা কালো শাড়ি দেখাচ্ছি। কালোর অনেকেই এখন অনেক কাপড়ে কালো যাচ্ছে, সেক্ষেত্রে কালোটা আমি দেখাই দিচ্ছি। এই দেখেন একটা কালো শাড়ি। আচ্ছা, ব্ল্যাকটা কত নিচ্ছেন? এটার প্রাইস নিচে হচ্ছে মাত্র 13,000 টাকা। আচ্ছা, এটা অনেক সুন্দর শাড়ি, 84 কাউন্টের শাড়ি। যারা রয়েছেন তারা কিন্তু কিনতেই পারেন নিঃসন্দেহে। তারপর হচ্ছে আপনার এই যে যারা গাঢ় বেগুনি কালার যাচ্ছেন সুতার কাজের মধ্যে, তারা কিন্তু এই শাড়িটার এক আপনার সুতার কাজ যারা পছন্দ করেন আপুরা, তারা কিন্তু এটা দেখতে সুতার কাজের শাড়িগুলো কিন্তু এখন বেশি চলছে। হ্যাঁ হ্যাঁ, মানে রেশম বাই রেশমের কাজের যে কারণে নিয়ে নিচ্ছে, আর দেখতে অনেক সুন্দর লাগে। কেউ কেউ আছে জরিটা পছন্দ করে না, তাদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর একটা শাড়ি, এখানে বলার কিছু নেই। আর কাজটা কি দেখুন, দামটা কত? এটার দাম পড়ে যাবে হচ্ছে 13,000 টাকা। 13,000, তবে শাড়িটা 13,000 টাকা দাম হলেও আমার কাছে ভালো লেগেছে এটা, অনেক ল্যাভেন্ডারের মাঝখানে মাল্টি কালারের সমারোহ দেখছেন। তারপর হচ্ছে এই জায়গাটা আমরা মস্তক খুলে, যেটা বড় মস্তক বা এটার কম্পিউটার মস্তক বলা হয়, তার দিনের কথায় দেখেন এই যে একটা শাড়ি, এটার মধ্যে 3-4 কালার হয়, কম্পিউটার মগজ দেখতে পাচ্ছেন। এটার দাম কত? এটার দাম পড়ে যাবে হচ্ছে 15,000। তো 15,000 হলে দেখুন কাজ, দেখুন কাজ কি পরিমাণ কাজ, এবং ভাই এটার আঁচলটা দেখলে মাথা নষ্ট হয়ে যায়। আঁচলটা মধ্যে এত কাজ, এই যে দেখেন আঁচলটাতে দেখুন এত কাজ, আঁচল ধাঁধানো কাজ। দাম কত? 15,000। 15,000, কাউন্ট হচ্ছে 84। আমরা পরের শাড়ি দেখি, পরের শাড়ি এই যে একটা আপনার কফি কালার আছে, এই শাড়িটা হচ্ছে আপনার 84 কাউন্টার, এটা অল ওভার কাজ করে, এটার দাম পড়ে যাবে হচ্ছে 15,000। তারপর এটা, এটা হচ্ছে মিন কালারের মধ্যে বা পেস্ট কালার, এটার প্রাইস পড়ে যাবে হচ্ছে 9,500। ঠিক আছে, তারপর হচ্ছে আরেকটা লাইট ল্যাভেন্ডার কালার দেখাই দিই, ল্যাভেন্ডার, এই যে যেটা হচ্ছে লাইট কালারের মধ্যে। আমাদের কাছে 84 কাউন্টার শাড়ি বলেন, সব ধরনের শাড়ি একদম প্রাইস কম বেশি আছে। এই শাড়িটার প্রাইস পড়ে যাবে হচ্ছে মাত্র 8,500 টাকা। 8,500, কিন্তু দেখুন কাজ দেখে শাড়ি, অল ওভার, এগুলো অল ওভার 84 কাউন্টের শাড়ি, 84 কাউন্টের শাড়ি 8,500 টাকায় পাচ্ছেন। এরকম পুরো শাড়ি জুড়ে কিন্তু ঘন কাজ রয়েছে। তারপর আমরা দেখা দিচ্ছি আমরা একটু মিড বাজেটের শাড়ি দেখি, এই যে একটা শাড়ি, এটাও কিন্তু আমরা এবারকার আপনার মূলত যেই আকর্ষণটা আছে এখানে এখনো দেখাইনি, দামি দামি শাড়িগুলো দেখে দামি। দর্শক আপনারা দেখতে থাকুন, হ্যাঁ দামি, ভালো লাগলে শেয়ার করবেন, আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন, সেই ব্যক্তি কিন্তু আপনার ওসিলা একটি শাড়ি কিনতে পারবে, উপকৃত হবে। এইটা হচ্ছে 64 কাউন্টের শাড়ি, এটার প্রাইস নিচে হচ্ছে মাত্র 5,500 টাকা। 5,500 এইরকম সুন্দর শাড়ি, এটা কিন্তু দামি শাড়ির ডিজাইনটা কম দামের মধ্যে নিয়ে আসা হয়েছে। জি, এই যে দেখেন আমরা এই মানে যে মূল আকর্ষণটা যে শুরু করতেছি, এটা একটা দামি শাড়ির ডিজাইন ছিল আগে, মাশাআল্লাহ, আমরা এখন মিড রেঞ্জে নিয়ে আসছি, মিড রেঞ্জে নিয়ে আসা হয়েছে দর্শক আপনাদের জন্যই। আপনারা বাজেট ফ্রেন্ডলি চান, যে কারণে বাজেট ফ্রেন্ডলি কিন্তু করা হচ্ছে আমদানি, এই সেটা প্রতিদিনই ডিজাইন গুলো চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আমরা দামি কিন্তু আর আগের মতো নেই, একই ডিজাইন, দামি শাড়ির ডিজাইন গুলো আমরা চেঞ্জ করে কম দামিতে নিয়ে এসেছি, কম দামি আর দামির তে আলাদা আলাদা ডিজাইন নিয়ে এসেছি। আবার কম দামি গুলো কিছু দামিতে বানানো হচ্ছে, হ্যাঁ বানানো, অনেকে মনে করে আরে এটা তো দেখতে অনেক সুন্দর, দামটা অনেক কম, কেনে না, হ্যাঁ কিনে না, সেক্ষেত্রে চিকন সুতা নিয়ে যাওয়া হয়েছে। দাম কত এটা? এটার প্রাইস হচ্ছে মাত্র 6,500 টাকা। 6,500,
এটা কিন্তু আমি দেখেছিলাম যে 84x84 কাউন্ট সুতায় করা ছিল আগে। হ্যাঁ, আর দামটাও এই যে একটু আগে ভাই কম্পিউটার মজক যেটা আমি দেখাইছিলাম একটু আগে, এই যে দেখেন সেটাই কিন্তু আবার কম দামে আনা, কম দামে নিয়ে আসছে। এটা যে কম্পিউটার মজক নেন ভাই, এই যে এটা দর্শকদের জন্য একদম নতুন নিয়ে আসছি, মাত্র প্রাইস 6000 টাকা। 6000 দেখেন, এটার মধ্যে অনেকগুলা কালার আছে। 11000-এর শাড়ি কিন্তু 6000-এ নিয়ে আসছে ভাই, 11000 না 15000 টাকা শাড়ি, 15000-এর শাড়ি কিন্তু শুধু আঁচলটাতে একটু ভিন্ন, আঁচলটা একটু ভিন্নতা। সো বুঝতেই পাচ্ছেন দামটা অনেক কমে যাচ্ছে, যে কারণে একটু ভিন্নতা তো থাকবে, কিন্তু ডিজাইন শাড়িটার মতোই একদম একবার। এই যে এই ডিজাইনটা, এই প্যাটার্নটা সেম, যে দামি মোজকটার সেম প্যাটার্ন নিয়ে এসেছে। আঁচলটা কমে, শাড়ির প্রাইস পড়ছে মাত্র 6000, মানে 9000 টাকা কমে, 6000 টাকা পাচ্ছেন। আমরা এরপরে দেখাচ্ছি আরেকটা দামি শাড়ির ডিজাইন দেখাই। এই যে দেখুন, এগুলো কিন্তু দেখেন সব দামি শাড়ির ডিজাইন। এই যে এটাও দামি শাড়ি, এই যে বাটারফ্লাই, বাটারফ্লাই ভাই, বাটারফ্লাই কিন্তু আমি এর আগে দেখিয়েছিলাম, সেটা কিন্তু দামি ছিল, 84-এর মধ্যে ছিল, 84 ছিল, এখন কিন্তু 64-এ নিয়ে আসছে, 64-তে নিয়ে আসা হয়েছে, 64-তে নিয়ে আসছে। এটার দাম কত পড়ে যাচ্ছে? এটার প্রাইস পড়ে যাচ্ছে মাত্র 5800 টাকা ভাই। এই যে 5800 টাকা, যেটা এটার কালার আছে নাকি? এটার মধ্যে হ্যাঁ কালার হবে, জি কালার হবে, 5-7টা কালার হবে। মাশাআল্লাহ, খুব ভালো। চলুন আমরা দেখি এগুলোর সাধারণত কাজ কয় হাত ভাই। এগুলোর কাজ হবে 8.5 হাত। এই যে এগুলো আমরা আগেই করেছিল, খুব ডিমান্ড। এটা হচ্ছে পার্টির দেশি, তাদের বাসায় দেশি কাজ। আমাদের হোলসেলের রিকোয়ারমেন্ট হচ্ছে মাত্র একসাথে 6 পিস নিলে, সব ধরনের শাড়ি মিলে 6 পিস নিলে আপনার হোলসেল প্রাইসটা পাবেন। আমরা যা বলছি সবগুলো কিন্তু হোলসেল প্রাইস বলতেছি। আর দামি শাড়ি নিলে তো 1 পিসও নিতে পারবে, দামি শাড়ি 1 পিস নিতে পারবে। দামি বলতে মোটামুটি যেটা 10-এর উপরে, 8-এর উপরে, এগুলো নিলে 1 পিস নিতে পারবে। কিন্তু আপনারা এই যে মিড রেঞ্জে যে শাড়িগুলো, হোলসেল প্রাইস নিতে হলে অবশ্যই 6 পিস নিতে হবে। এবং এটা 6 পিস আপনি ধরেন একবার লোয়েস্ট প্রাইস থেকে মিড রেঞ্জের 6 প্রাইস থেকে নিতে পারবেন দর্শক। হয়তো আপনি মিড রেঞ্জের 2টা নিলেন, একদম কম দামি 2টা নিলেন, মাঝামাঝি 1300-1500-1800 টাকার এভাবে মিলায় কিন্তু আপনারা নিতে পারবেন দর্শক। বিজনেসের জন্য তো আসলে 6 পিস শাড়িতে হয় না, আপনারা যারা ইউজের জন্য নিতে চান তারাও এখান থেকে নিতে পারবেন। তারপর যারা বিজনেস করেন, আমরা তো আপনাদেরকে অবশ্যই সাপোর্ট দিব, হোয়াটসঅ্যাপ সাপোর্ট দিব অবশ্যই। এই যে একটা শাড়ি, এটা হচ্ছে জোপ্পা ফুল বলা হয়, মানে এক কথায় বিজনেসের যত ফ্যাসিলিটি আছে আপনারা দিবেন ইনশাআল্লাহ। মানে আমাদের থেকে শাড়ি নিলে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনার সাপোর্ট পাবেন। তারপর হচ্ছে ধরেন শাড়ি নিলেন, আপনি সেল করতে পারতেছেন না, 10 পিস শাড়ি নেন, 2টা রয়ে গেল, ঠিক আছে, ওটা আপনি আমাদের কাছে চেঞ্জ করে নিলেন। আমাদের রিকোয়ারমেন্ট একটাই, শাড়িতে কোনো ড্যামেজ না থাকলে আপনার চেঞ্জ পাবেন, একদম পরিবর্তন। হ্যাঁ, একদম পরিবর্তন। আমরা এরপরের শাড়ি দেখি। এই শাড়িটার প্রাইস হচ্ছে 4500 টাকা। তারপর হচ্ছে আরেকটু, এই যে দেখেন আমার এই নিয়ে আসছে এই একটা শাড়ি, একদম রেগুলার প্রাইসের। এগুলো আপনার রিটেলে বিক্রি হতেছে আপনার 5800-6000 করে বিক্রি করে দিচ্ছে, একদম সব পেজে 6500 বিক্রি হচ্ছে। এই দেখুন এটার আঁচলটা দেখা একটু, আব্দুল্লাহ ভাই আমাদেরকে আঁচলটা ভালো মতো দেখিয়ে দেন। 6টা গুড্ডি করা হয়েছে, 6টা গুড্ডি, আর এটা কিন্তু 84 কাউন্টের মধ্যে ছিল এক সময়, এটা কিন্তু কম দামে নিয়ে এটা হচ্ছে কম দামে। এখন প্রাইস নিচ্ছে মাত্র 4200 টাকা, 4200। আপনার 6000 টাকা রিটেলে বিক্রি করতে 4000 টাকা, 4200 টাকা মধ্যে হোলসেল পাচ্ছেন, 2000 টাকার কাছাকাছি প্রফিট করতে পারছেন। হ্যাঁ, এই তো হচ্ছে যারা ডিটেলে করবেন আমাদের কাছ থেকে নিয়ে প্রফিটটা আমরা বলেই দিচ্ছি। এই যে দেখেন একটা শাড়ি, এত সুন্দর শাড়ি, এই শাড়িটারও প্রাইস নিচ্ছে হচ্ছে মাত্র 4500 টাকা, 4500-এ পাচ্ছেন, সুন্দর সুন্দর। এই শাড়িগুলো 6000 একের অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে, আমরা আরও দেখবো। তারপর হচ্ছে আই টু আপনার হচ্ছে একটা রেঞ্জে দেখাই, এই যে দেখেন এই শাড়িগুলো, সাদা শাড়ি ভাই, বিজনেসে অনেক অপরচুনিটি আছে। এই শাড়িটা আমারে কিন্তু বেশ ভালো বিক্রি হচ্ছে, এটা এটার হোলসেল প্রাইস নিচ্ছে হচ্ছে মাত্র 3500 টাকা, 3500, আর এটা রিটেল সেল হচ্ছে 4500-5000 টাকা। আমি আপনাদের বলছেন এটা কিন্তু প্রতিটা শাড়িতে 1500 টাকা দেখাই লাভ দেখিয়ে দেওয়া হচ্ছে এখানে। তারপর হচ্ছে এই যে একটা শাড়ি, এটা একটা দামি, এই যে একটা দামি শাড়ির ডিজাইন, এই যে আরেকটা, এটার মধ্যে কয়েকটা কালার হবে, এটা কত নেওয়া হচ্ছে? এটার প্রাইস নিচ্ছে হচ্ছে মাত্র 5500 টাকা, 5500। এটা সুন্দর সুন্দর শাড়ি, এই শাড়িটা মানে রিটেলে সেল হচ্ছে 7000-7500 টাকা। সো বুঝতে পাচ্ছেন নিচে একটা একটা শাড়ি আমি দেখাই দিই, সেটা আপনারা আসতে পারেন। আমরা আরেকটি শাড়ি একটা শাড়ি এটা দেখাই, সেটা সেল হয়ে গেছে। এটা মানে মাথা নষ্ট করার মতো একটা জিনিস, এটা যে আমরা যে ইউনিক কিছু নিয়ে আসছি সেটা হচ্ছে দেখেন, এটা হলো মিড বাজেট, এটা সেল কিন্তু আমি দেখাচ্ছি, যারা অর্ডার দিবেন তারা এটা পাবেন। এই যে পাঁচ পারের শাড়িগুলো, পাঁচ পারের, এই যে দামি শাড়ি দেখুন, পাঁচটা পার দামি একটা শাড়ি। এটার কালারটা আমার কাছে খুবই ভালো লাগে, সবসময় অ্যাশ কালার আমার কাছে খুব পছন্দ। এই যে দেখুন, আমার আসলে আমার ভালো লাগলে হবে না, আমার পছন্দ হলে হবে না, আপনাদের ভালো লাগার জন্য আমাদের ভিডিও। এটার দাম কত? এটার প্রাইস নিচ্ছে মাত্র 6500 টাকা, 6500।
আমরা চেষ্টা করতেছি, এক কথা হচ্ছে যারা বিজনেস করবেন নিত্য নতুন ডিজাইন, যে গতানুগতিক ভাই পুরাতন পুরাতন একটা জিনিস আছে যে সব কাস্টমাররাই নেয়, তারপরে হচ্ছে যে নতুন ডিজাইন নিয়ে আসতেছি যাতে আপনারা প্রফিট করলে, একটা জিনিস নতুন আসলে এটা মার্কেটের চাহিদা থাকে, আপনারা ভালো বিজনেস করতে পারবেন। আচ্ছা এই যে শাড়িটা দেখছি এটা কত দাম? এই যে গাছপাড়া এই শাড়িটা, এটা এখন দিচ্ছি মাত্র হোলসেল প্রাইসে মাত্র 3,000 টাকায় দিচ্ছি। 3,000? দর্শক আমরা কিন্তু এটা সর্বশেষ ভিডিও দেখিয়েছি 3,300 টাকা, এখন কিন্তু 3,000। এটার প্রাইস হচ্ছে মাত্র 2,500 টাকায়। দর্শক বুঝছেন আপনারা যে এটা কিনতে পারবেন 2,500 টাকা। এই যে আমি আমরা যে হোলসেলার কি জন্য বললাম, কারণ হোলসেলার অন্য হোলসেলার আপনাদের 2,600-2,700 টাকা বিক্রি করতেছে, আমার কাছ থেকে নিতে আছে, নিয়ে আপনার দিয়ে দিতেছে। ইভেন এরকম হচ্ছে যে সরাসরি আমার কাছ থেকে ডেলিভারি দিয়ে দিতেছে। আচ্ছা মানে তারা আসলে কন্ট্রাক্ট করছে যে ভাই এই যে বলছেন যে ওই জায়গাটাতে পাঠাই দেন, কুরিয়ারে পাঠাই দিচ্ছেন, আপনি পাঠাই দিচ্ছেন। দর্শক বুঝতে পাচ্ছেন আপনারা কিন্তু এইভাবে বিজনেস করতে পারেন দেখে বুঝে। তারপর হচ্ছে আমরা এই যে আবার রিজনেবলে চলে আসলাম, একটা দুটো দেখাই দিই। আরো কম দামের শাড়ি, এই যে আরো কম দামের, এই যে ব্লাউজ পিস, এই ফুল পারের ব্লাউজ পিস আছে। হ্যাঁ এই শাড়িগুলো যারা নেবেন এই শাড়িগুলোর প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1,250 টাকা। 1,250 কালার হবে মিনিমাম 100 কালার আছে। এই যে ভাই পুরোতে পুরো সব 100 কালার 1,250 টাকা 100 কালার। এটার মধ্যে ফুল পার, তারপর হচ্ছে যে টেম্পল, হ্যাঁ আমরা সব এই রেঞ্জ দিচ্ছি। এই যে টেম্পল, তারপরে যে বডি প্লেন, এগুলো ভাই আগে হোলসেল বিক্রি করছি 1,500 টাকা করে, এখন কমাই দেওয়া হয়েছে, এখন কমাই দিচ্ছি। মূলত যে আমরা চাই যে সব আপুরা যারা বিজনেস করতে চান তারা আপনার ব্যবসা করেন, আমরা এবং যারা ইউজের জন্য বেশি পরিমাণে নিতে চান তারাও নিতে পারবেন। একটা মানে মোটামুটি 6টা ডিজাইন মিলে যারা নিতে পারবেন, নিয়ে আপনি হচ্ছে বিক্রি করতে পারবেন বা পড়তে পারবেন। এটা 1,250। তারপর যারা জামদানি ভালোবাসে তারা 6টা না 10টা 5টা নিয়ে নেয়। লো প্রাইজের এক্সক্লুসিভ যে শাড়িটা, এটার প্রাইসটা আমরা বেশি নিচ্ছি। এই যে এটা বেশি বলতে হচ্ছে চওড়া পার, আগে থেকে কম। এই যে দেখেন এটা কিন্তু অনেক কাজ, অনেক কাজ। এগুলো আগে আমরা হোলসেলে বিক্রি করছি হচ্ছে আপনার 2,200, এখন নিচ্ছে হচ্ছে মাত্র 1,800। আরও কমাই দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা নিচ্ছে 1,800 টাকা, এটার মধ্যে কালার হবে 8-10টা। তারপর হচ্ছে একবার এই যে আমরা দেখাই দিই যে ব্লাউজ পিস ছাড়া, এটা ব্লাউজ পিস ছাড়া এটার প্রাইস কত? না এটার প্রাইস নিচ্ছে হচ্ছে মাত্র এখন 900 টাকা। 900 টাকা দাম পড়বে এমন একটি সুন্দর শাড়ি। আল্ট্রা এই যে কালার আছে প্রায় আপনার 50-60টা, এই যে সব অনেক কালার রয়েছে। আর এই যে একবার লোয়েস্ট প্রাইসের শাড়ি যেটা আমরা দেখাই দিই, যেগুলো আসলে জামদানিও না আবার জামদানি না বললেও হয় না। হ্যাঁ জামদানি মানে জামদানি দাসে এই কাজগুলো হচ্ছে হাতে, যাতে এই যে তৈরি হয় কাজগুলো হাতে একবার। এই যে এটা দিচ্ছে হচ্ছে 670 টাকা, 670-30 টাকা আরও কমে, মানে একদম স্লাইট লাভ করা হচ্ছে। তারপর হচ্ছে আপনার এই যে আমাদের কাছে 1-3 পিস যে একটা 3 পিস দেখাই দিই, 3 পিসগুলোর দামও কিন্তু ভাই কমাই দিছি। সুতার দাম বাড়ছে, আমরা মানে ব্যবসাটা কোন পর্যায়ে গেছে, কারণ আমার কথা হচ্ছে আমরা লাভ কম করি, আমাদের রিসেলার যারা আছে যারা, হ্যাঁ সে আমরা সেলটা বাড়াই দিচ্ছি। এখন 3 পিস হচ্ছে মাত্র 1,150 টাকা করে, 1,150, এটা কিন্তু 1,300 পর্যন্ত উঠেছিল, এখন 1,150। একবারে ঈদের উপর ধামাক্কা অফার দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একবারে ধামাক্কা স্পেশাল, স্পেশাল ধামাক্কা অফার। ওয়ান পিস গুলো কত করে বিক্রি করছেন, যেটা জামদানি পিস বা ওয়ান পিস? এটা হচ্ছে আমরা জানবারি ওয়ান পিস, এই যে এটা বিক্রি করতেছি হচ্ছে আমরা 1,250। এটা 1,250, কারণ কাজটা অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ এটা 1,250, এটা আদলে। আবার এই যে আরেকটা আছে, এই যে এটা এই ডিজাইনটা যারা এটা নেবেন এটা কিন্তু পড়বে 1,100, এটা আবার 1,100 টাকা। হ্যাঁ এটা হচ্ছে 1,100, এটাতে এবার একটু মনে হয় কাজ একটু কাজ কম, কাজ কম হলেও কোয়ালিটি সুতাতে একটু পার্থক্য আছে, পার্থক্য আছে। হ্যাঁ প্রাইসও পার্থক্য, ওটা 1,250, এটা পড়বে হচ্ছে 1,100। আর যেটা একবারে লোয়েস্ট প্রাইসে যেটা আছে এই যে এটা, এটা পড়বে হচ্ছে 500 করে, এটা 500 টাকা। হ্যাঁ এটা শুধু গলাতে কাজ, গলাতে কাজ পুরোটা প্লেন থাকবে, এটাও কিন্তু জামদানি ওয়ান পিস বা পাঞ্জাবি, জামদানি ওয়ান পিস বা পাঞ্জাবি। আব্দুল্লাহ জামদানি, বিসিকের যে কাউকে বললে হবে আব্দুল্লাহ জামদানি।
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা তারা পৌরসভার জামদানিপল্লির 10 নম্বরের পশ্চিম পাশে। যারা ঢাকা থেকে আসবেন, রামপুরা বা গুলিস্তান থেকে এসে ড্যামরা ব্রিজটা পার হয়ে তারাবো নামবেন, তারাবো নামে রিক্সা নিয়ে বললে হবে বিসিকে 10 নম্বরের পশ্চিম পাশে যাবো। অথবা আপনারা ডেসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার থাকবে, মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, আপনারা সবাই নক করবেন, নক করলে আমরা আরও বিস্তারিতভাবে বলে দিব যাতে আপনাদের আসতে সহজ হয়, সুবিধা হয়। আবদুল্লাহ ভাই ভালো থাকবেন, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। রাকিব ভাই ভালো থাকবেন, আর আপনার মাধ্যমে দর্শকদেরকে সবাই শুভকামনা করছি, সবাই ভালো থাকবেন, এবং আমাদের তাঁতি ভাইদের জন্য একটু আপনারা দোয়া করবেন, তারাও যেন সামনের ঈদটারে ভালোভাবে পালন করতে পারে, আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।